Hi guys, this is Jayanta presenting you 100 calculator tricks by using MS and ES calculator tutorial in Bangla versions. আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের টপিক ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি পার্ট 04 এ কিভাবে ES এবং MS স্কয়ারটিভি ক্যালকুলেটর ইউজ করে কোন ত্রিকোণমিতিক মান নির্ণয় করা যায় সেটা শেখাবো। প্রথমে এই cos থিটা প্লাস রুট থ্রি সাইন থিটা ইকুয়াল টু হলে থিটা এর মান কত হবে, এই ধরনের কোনো ইকুয়েশান যদি থাকে তবে যদি মান নির্ণয় করতে হয় তবে আপনাকে ইকুয়ালের বাম পাশের যে অংশটুকু আছে সেটাকে ক্যালকুলেটর ইনপুট করতে হবে। যেমন cos আলফা বাটন প্রেস করে ডান পাশে ব্র্যাকেট প্রেস করলে x চলে আসে, এখন এই x আমরা থিটার পরিবর্তে ধরে নিব কারণ থিটা মানটা ক্যালকুলেটরে ইনপুট করা যায় না। দেন প্লাস রুট থ্রি ডান পাশে বাটন প্রেস করবেন কপির, দেন সাইন আলফা ডান পাশে ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ। মানটা যখন লেখা হয়ে যাবে আপনার তখন ক্যাল বাটন প্রেস করবেন, ক্যাল বাটন প্রেস করলে এক্স হট লেখা চলে আসবে। যখন এক্স হট লেখা চলে আসবে তখন আপনি অপশন টেস্ট করে এই মানটার বের করতে পারেন, থিটার মানটাকে বের করতে পারবেন। কিভাবে, আপনি যদি এখানে থিটার মানটাকে প্রথমে 45 ইনপুট করেন তবে এই মানটা চলে আসে যা ডান পাশে টু মান এর সাথে ভিন্নতে দেখা যায়। দেন আপনি যদি একইভাবে ক্যাল বাটন প্রেস করে 60 ইনপুট করেন তবে ডান পাশের মানটা টু চলে আসে। এভাবে আপনি অপশন টেস্ট করে কোন মান ইএস ক্যালকুলেটার সাহায্যে বের করতে পারবেন। একইভাবে যদি এমএস ক্যালকুলেটার ইউজ করে আপনি এই মানটাকে বের করতে চান তবে যে কাজটা করতে হবে আপনাকে, প্রথমে মানটাকে ইনপুট করতে হবে কজ আলফা ডান পাশে ব্র্যাকেট কজ এক্স প্লাস রুট থ্রি সাইন আলফা ডান পাশে ব্র্যাকেট প্রেস করতে হবে রুট থ্রি সাইন এক্স, দেন আপনি একইভাবে ক্যাল বাটন প্রেস করবেন। যদি ক্যাল বাটন প্রেস করেন তবে এক্স হট চলে আসবে, যখন এক্স হট আসবে আপনি একইভাবে যদি 45 ইনপুট করতে পারেন করলে 1.93 চলে আসে যা ডান পাশের মানটার সাথে ভিন্নতা দেখা দেয়। একইভাবে আপনি যদি ক্যাল বাটন প্রেস করে 60 ইনপুট করেন তবে আপনার ডান পাশের যে মান টু, যে ডান পাশের যে মানটা ছিল টু সেই কাঙ্ক্ষিত মান চলে আসে। এভাবে কোন ত্রিকোণমিতিক ইকুয়েশনটাকে যদি আপনি সমাধান করতে চান তবে অপশন টেস্ট করে ইএমএস এবং ইএস সিরিজ ক্যালকুলেটর ইউজ করে আপনি করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।